1972 সালের 13 অক্টোবর আন্দিজ পর্বতমালায় ঘটে এক বিমান দুর্ঘটনা। অর্ধশতাব্দী আগে সেই দুর্ঘটনায় উড়োজাহাজের 42 জন যাত্রী নিহত হন। এর মধ্যে দুর্ঘটনার দিন প্রাণ হারায় 29 জন। এরপর 3 সপ্তাহের কম সময়ে মধ্য তুষারধসে আরো 13 জনের মৃত্যু হয়। তবে সৌভাগ্যক্রমে বেঁচে যান 16 যাত্রী। বেঁচে ফেরা 16 যাত্রী ছিলেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। বিমান দুর্ঘটনায় বেঁচে যাওয়া সেই 16 যাত্রী 72 দিন পাহাড়ের খাজে আটকা পড়েছিলেন। খাবার ও পানি ছিল না। দুর্গম পাহাড়ে আটকা এসব যাত্রী বেঁচে থাকার জন্য নরখাদক হিসেবে আবির্ভূত হন। বাধ্য হয়ে এক সময়ের সহযাত্রীদের মাংস পুড়িয়ে খান। ওই বিমান দুর্ঘটনায় বেঁচে ফেরা যাত্রীদের একজন বরবাতো কানেসা বাধ্য হয়ে সহযাত্রীদের মাংস পুড়িয়ে তিনি প্রথম ক্ষুধা নিবারণ করেন। দুর্ঘটনার 50তম বার্ষিকীতে বেঁচে ফেরা যাত্রীরা বলেন এ নিয়ে তাদের অনুশোচনা নেই। দুর্ঘটনার শিকার সেই চার্টার উড়োজাহাজটি ছিল উরুগুয়ের বিমান বাহিনীর। একটি বাগবিদল তাদের পরিবার বন্ধুদের নিয়ে উড়োজাহাজটি উরুগুয়ে থেকে চিলি যাচ্ছিল। পথে বিকট শব্দে উড়োজাহাজটি আন্দিজ পর্বতের ওপর ভেঙে পড়ে। তুষারের মধ্যে আটকে পড়ে জীবিতরা। সেখানে ভয়াবহ সেই 72 দিনের কথা স্মরণ করেন বেঁচে ফেরা যাত্রীরা। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট সেই যাত্রীদের অভিজ্ঞতা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী সেই সময়ের উরুগুয়ের মন্টেভিডিও মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন রবার্তো। মিরাকেল ইন দ্য আন্দিজ অনুষ্ঠানে রবার্তো বলেন প্রাণ যখন যায় যায় অবস্থা তখন তিনি প্রথম ভাঙা কাজ দিয়ে সহযাত্রীদের মাংস খুলে তা ঝলসিয়ে খাওয়া শুরু করে। তাকে এভাবে নরক্ষেকর রূপে দেখে বেঁচে থাকা অন্যরাও এভাবে খেতে শুরু করে। অবশেষে 8 ডিসেম্বর উদ্ধারকারী দল এসে পৌঁছায় ঘটনাস্থলে। রবার্তোদের জীবিত অবস্থায় পাওয়া যাবে তা ভাবতে পারেনি কখনো কেউ। কিন্তু সেই দিন রবার্তো জুড়ে বেঁচে গিয়েছিলেন 16 জন যাত্রী। এমন ভয়াবহ জীবন থেকে উঠে এসে রবার্তো লিখেছিলেন বেঁচে গিয়েছিলাম হয়তো মৃত্যুর ওই গল্প শুনবো বলে। শামস্তা বৃদ্ধাস, মাই টিভি।